যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি। যে লোকগুলো আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি, আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা। হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো যাকাত দিয়েছেন, হজ পালন করেন, রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তাদের একটা সন্তান দিলেন। জন্ম থেকে যার হার্টে সমস্যা, সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তাদের পরীক্ষা করছেন। আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না, সে বলবে কেন, সে লাফালাফি শুরু করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তাআলা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি।